হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শর্মি ইজিডিসি থেকে সাথে আছি আমি শর্মিলা আজকের রেসিপি হচ্ছে বিডের মোমো মোমো মানে কি শুধু ময়দা দিয়েই করা হয় সেটা না আপনারা একবার বাড়িতে ঠিক এইভাবে বানিয়ে দেখুন বিট দিয়ে মোমো তৈরি করা যায় আর খেতেও খুবই অসাধারণ লাগে ভিডিওটি দেখুন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রথমেই এখানে বিটকে ছাড়িয়ে ধুয়ে ভালো করে কেটে রেখেছি এবারে এটাকে ফাইন পেস্ট করে নিতে হবে ফাইন পেস্ট করা হয়ে গেলে এখানে এবারে বিড়ের রসটাকে আমাদের বের করে নিতে হবে আমি ছাঁপনির ওপরে দিচ্ছি দিয়ে ঠিক এইভাবে চেপে চেপে আমি বিটের রসটাকে বের করে নেব বিটের রস বের করা হয়ে গেলে আমি আর একটা কিছুটা রস ঢেলে রেখে দিচ্ছি কারণ আমাদের এতটা নাও লাগতে পারে দিয়ে দিচ্ছি দেড় কাপ মতো ময়দা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার হাত দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে আরও একটু অল্প পরিমাণে আমাদের বিটের রস এখানে লাগবে অল্প অল্প করে নিয়েই মাখাতে হবে নাহলে একেবারে বেশি পড়ে গেলে পাতলা হয়ে যেতে পারে ডোটা ময়দার ডোটা তৈরি করা হয়ে গেলে এরপর আমি এক চামচ তেল মাখিয়ে কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এখানে বোনলেস চিকেন নিয়েছি এটাকে খুব ছোটো ছোটো করে কিমা করে নিতে হবে মিক্সচারে এটাকে পেস্ট করা যাবে না মিক্সচারে পেস্ট করলে চিকেনগুলো রেডি হয়ে যাওয়ার পরে শক্ত হয়ে যায় সেই জন্য এটাকে ছোটো ছোটো করে কেটে নিতে হবে চিকেনগুলোকে থেকে এরকমভাবে আমি ছোট করে নিয়েছি আপনারা এর থেকে ছোটো পারলে কেটে নিতে পারেন এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব ছোটো ছোটো করে কেটে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচুনো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লেবুর রস আপনার চাইলে ভিনিগারও এখানে দিতে পারেন চিকেনটা অনেক সফট হয়ে আসবে লেবুর রসটা দিলে আপনারা এখানে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন যেমন গাজর বাঁধাকপি আমি এখানে একদম সিম্পলি করছি আর কিছুই দিচ্ছি না এটাকে আমি এবারে পনেরো মিনিটের জন্য রেখে দেব পনেরো মিনিট পর আমি এটা দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা টমেটো সস দু চামচ সোয়া সস এক চামচ সব কিছুকে একটু ভালোভাবে মিশিয়ে এটাকে আমি সাইড করে রেখে দেব এদিকে আমাদের ময়দার ডোটাকে আরও একবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এবারে আমি ছোটো ছোটো লেচি করে নিয়েছি অল্প ময়দা দিয়েছি দিয়ে এটাকে এবারে বেলে নেবো বড় করে বেলে নিয়েছি ছোট একটি টিফিন কোটোর মুখ দিয়ে এটাকে এবারে গোল গোল করে কেটে নেব এগুলো আমি আবার গোল করে বেলতে পারব এবারে একটার উপরে একটা আমি দিয়ে দিচ্ছি এবারে হাত দিয়ে এই জয়েন্টগুলো চেপে দিচ্ছি এবারে চিকেনের স্টাফিংটা আমাদের খুব সরু সরু করে দিয়ে দিতে হবে এবারে এগুলো দিয়ে ঠিক এইভাবে আমি মুড়িয়ে দিচ্ছি মোড়ানো হয়ে এলে খুব হালকাভাবে এখানে রোল করে নিতে হবে ঠিক এইরকম দেখতে হবে যারা মোমোর ডিজাইন করতে পারেন না তাদের তো এটা খুবই সহজ লাগবে সবগুলো রেডি হয়ে গেলে এরকম একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছে এর উপর একটু তেল ব্রাশ করে নিতে হবে এবারে একটা করে মোমো আমি বসিয়ে দিচ্ছি এবারে একটা ডেকশিটে আমি জল গরম বসিয়ে দিয়েছি ডেকশিট ওই থালাটা বসিয়ে দিয়েছি এবারে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে এটাকে রেখে দেব স্টিমে এটাকে মোমোটাকে রেডি করে নিতে হবে পনেরো মিনিট পর আমাদের বিড়ের মোমো রেডি হয়ে এসেছে এবার এটাকে আমরা সার্ভ করতে পারি